বিএসএফ এর 130 নম্বর ব্যাটেলিয়নের সীমান্তরক্ষী বাহিনীর উদ্যোগে রাধানগর সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে রাধানগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে প্রাঙ্গণে আয়োজিত এদিনের কর্মসূচির মধ্য দিয়ে চত্বাখোলা থেকে শুরু করে নিহারনগর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসা সংক্রান্ত পরিষেবা, সহযোগিতার অক্সিজেন সিলিন্ডার, ডেলিভারি টেবিল, চিকিৎসা সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি এদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী, ক্লাবে খেলাধুলো সামগ্রী, ছাত্রীদের মধ্যে বাইসাইকেল, মহিলাদের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। আলোচনা রাখতে গিয়ে বিএসএফ এর সিইও মনোজ কুমার বলেন, সীমান্তে বিএসএফ সর্বদা সীমান্ত রক্ষায় নিয়োজিত। সীমান্ত এলাকার জনগণের সাথে বিএসএফ এর সুসম্পর্ক আরো ভালোভাবে সুদৃঢ় করার জন্য বিএসএফ এর উদ্যোগে এই ধরনের সামাজিক কর্মসূচি বলে জানান। ভারত সরকার কি সিভিক অ্যাকশন প্রোগ্রাম কি যে স্কিম হ্যায়, ইস স্কিম কে তহত হামারে দ্বারা দো সিভিক অ্যাকশন প্রোগ্রাম কিয়ে গয়ে। एक 27 जनवरी 2022 को किया गया, जबकि एक आज 22 फरवरी 2022 को किया गया। इन दोनों प्रोग्रामों में हमारे द्वारा स्पोर्ट्स और मेडिकल आइटम डिफरेंट जो पीएचई और स्कूल हैं उनको दिए गए। आज जो प्रोग्राम किया गया उसमें हमने निहार नगर, छोटा कोला, न्यू नदिया पीएचई को मेडिकल इक्विपमेंट्स दिए, जिसमें डिलीवरी टेबल, ऑक्सीजन सिलेंडर,